স্যার স্যার একটু দেখেন শুধু বাইরে একটা ছবি তুলতাম। হ্যাঁ স্যার বাবা আরে কোথায় গিয়ে ছবি গা আচ্ছা এখন যোগ করো আমি যাচ্ছি না আমি কই যাব না বসেন এই রুবিটার কাগজটা কই আমাকে যে দিল রংপুর খুলনা থেকে গেটে করে এই রোগটা আমাদের কাছে আসছে সেই খুলনার ভিতর থেকে আমরা চেষ্টা করি সবাই মিলে আমরা আপনারা সবাই মিলে ওকে জন্য একটু ভাত খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। ছবি তুলছেন ওকে থ্যাংক ইউ এত সুন্দর নর্মাল স্কিন আপনার তার এই অবস্থা ছিল তরল অবস্থায় করা হয় এটা ফ্রিয়ন হয় ফ্রিয়ন যেটা ফ্রিজে ইউজ করা হয় আমাদের ইয়েতে ইউজ করা হয় এয়ার কন্ডিশনে যখন এটা কমতে কমতে এটা লিকুইডের পরে এটা যায় -196 ডিগ্রি সেন্টিগ্রেড ইটস ভেরি কোল্ড এটা স্কিন থেকে আরম্ভ করে একমত বোন পর্যন্ত গিয়ে পেরিয়স্টম অফ দি বোন রেসিস্ট করবে আর শরীরে কোনো অর্গান একে আটকাইতে পারে ইটস সো পাওয়ারফুল এটা লিকুইড নাইট্রোজেন লিকুইড নাইট্রোজেন এটা প্রথম করতো কার্বন ডাইঅক্সাইড তারপরে হলো নর্মাল লিকুইড নাইট্রোজেন এখন লিকুইড নাইট্রোজেন স্প্রে করা হয় এই লিকুইড নাইট্রোজেন ভেরি গুড ফ্রেম ফর ভাইরাল ওয়ার্ড এই যে আমরা করলাম এরপর যখন ড্রেসিং করা হবে তখন আমরা LLT করবো লো লেভেল লাইট থেরাপি ওই লাইটটাকে বলা হয় লাইট ইমিডিয়েট ডায়োড লেজার ও ডায়োড লাইট
এটা করে কি নাম্বার করবে এনজিওজেনেসিস। আমাদের কোনো হিল করার জন্য প্রথম দরকার ব্লাড, ব্লাডটা এসে যে সেলকে ফর্ম করবে, একে নতুন নতুন ক্যাপিলারি ফর্ম করবে এটা গ্রো করার জন্য। তারপরে এটা ব্যাকটেরিয়া স্টেরিক, যাতে ব্যাকটেরিয়া গ্রো না করে ওই ব্যাকটেরিয়াকে আটকাবে। তারপরে এটা করবে নিউরোজেনেসিস, নার্ভগুলোকে স্টিমুলেট করবে টু ফর্ম নিউ নার্ভ। এই নার্ভগুলি হিলিংয়ের জন্য এগুলো সব হেল্প করবে। আলটিমেটলি এটা আরেকটা এফেক্ট আছে দ্যাট এলএলটি, এটাকে বলা হয় ইমিউনোমডুলেশন, ওই জায়গার ইমিউনিটিটা বাড়াবে। তো আমরা উই আর গোয়িং যে নর্মালি ওয়ার্ল্ডে যেসব ট্রিটমেন্ট বিদ্যমান আছে, উই হ্যাভ গট সাম আদার ট্রিটমেন্টস লেজার, সবই আমাদের দেশে আছে। তো আমাদের উই আর ভেরি হ্যাপি, প্রথম যখন যে ডিসকভারি আমাকে ফোন করলো দি বিগিনিং অফ দি ফেব্রুয়ারি ফর লন্ডন, মিস্টার কাইল বললো এর রুগী আছে তোমাদের বর্ডারে, উনি ক্যালকাটায় ট্রিটমেন্ট করাচ্ছে, তাকে তোমার কাছে পাঠাতে চাই। তো আই ওয়াজ সো হ্যাপি টু সি ইন দি নিউজ পেপার ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, বিকজ ইট ইজ দি বেইরিয়ান ফ্রি অফ দি কান্ট্রি। ঢাকা মেডিকেল যদি বলা হয় পৃথিবীতে দি বেস্ট অর্গানাইজেশন আমাদের ট্রিটমেন্টের জন্য, এটা আমাদের মাদার অর্গানাইজেশন। তো আই এম হ্যাপি যে আমার কাছে আসে নাই, এখানে আসে, এখানে প্রফেসর কালাম আছে, ডক্টর সামন্ত আছেন, এখানে কী হবে, কারণ এখানে উই নিড হেল্প। অনেকে মনে করেন স্কিনের ডাক্তাররা কেন দেখে না, বি অফকোর্স ইট ইজ স্কিন প্রবলেম, বাট ইট মাস্ট বি ডান বাই ডিম ওয়ার্ক, টিম ওয়ার্ক উইথ দি প্লাস্টিক সার্জন, প্লাস্টিক ইজ এ বিগ বিগ হ্যান্ড হিয়ার। তো আই এম হ্যাপি যে প্লাস্টিক সার্জন আমাকে হোক এখানে ইনক্লুড করেছেন, আই এম এ প্রাইভেট ডক্টর, আই এম নট এ গভর্নমেন্ট ডক্টর, দে ইনভাইটেড মি হেয়ার, সো আই এম থ্যাঙ্কফুল দিস টিম। অ্যান্ড অলসো মিডিয়ার ব্যাপারে আই এম ভেরি থ্যাঙ্কফুল, বিকজ মিস্টার কেইল ডিসকভারি কল মি যে ইউর মিডিয়া হ্যাজ টেকেন এ বোল্ড স্টেপ টু হেল্প দি হেল্প বাজানদার, অ্যান্ড অলসো দি ইন্টারন্যাশনাল মিডিয়া ওয়াজ হ্যাপি উইথ আওয়ার মিডিয়া, যে আওয়ার মিডিয়া ইজ ভেরি স্ট্রং টু হেল্প আওয়ার পিপল, সো আই এম থ্যাঙ্কফুল ইউর মিডিয়া, আপনাদের যে আপনারা এত আগায় আসছেন, বিকজ মিডিয়া নাও ইজ দি কমিউনিকেশন মিডিয়া। মানুষের শরীরের ক্যারাটিনো সাইট, মানুষের শরীরের সাইটোকাইন, এদেরকে বলে মিডিয়া একটা মানুষকে ঠিক রাখার জন্য। অ্যান্ড ইউ আর দি মিডিয়া উইল হেল্প আওয়ার পিপল অ্যান্ড দি পেশেন্ট টু হ্যাভ গুড ট্রিটমেন্ট। অ্যান্ড আমার একটা আবেদন আমাদের জাতির প্রতি, যদি কেউ চান এই লোকটাকে পুয়ার ম্যান টু হেল্প দিস ম্যান ফর হিজ ফ্যামিলি, উই ক্যান হেল্প। আমি আশা করি ডক্টর সামন্ত একটা ফর্ম করেন এমন একটা জিনিস এই আমাদের বোর্ডের মাধ্যমে যে কিছু হেল্প ওরা করতে পারে, গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, বাট ওর ফ্যামিলি আছে, ওর বাচ্চা আছে, ফিউচার রিহ্যাবিলিটেশনের জন্য ইট ইজ মাই আমার একটা উদ্যোক্ত আহ্বান আমাদের অর্থশালীদের প্রতি যে যদি তারা হেল্প করে এই লোকটাকে, আই থিঙ্ক ইট উইল বি ভেরি গুড স্টেপ। আমাদের আমেরিকাতে একজন মাইক্রোবায়োলজিস্ট আছেন যিনি ডক্টর কাস্ট মার্টিন, উনি আমাদের এটা দেখে আমাকে ইমেল করছিলেন এবং উনি কিছু রক্ত বাকল সোয়া বায়োপসি আমাদের কাছে চেয়েছেন, আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, উনি পেয়েও গেছেন। উনি কিন্তু আগে যে ট্রিটমেন্টগুলো ছিল সেগুলোরও চিকিৎসার সাথে জড়িত ছিলেন, ইজ নট এ ডক্টর বাট ইজ এ সায়েন্টিস্ট, এবং উনি এইটার ব্যাপারে কাজ করছেন যাতে এটাতে না হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রফেসর কালাম প্রথমেই একদিন বলছিলেন যে আমরা অপারেশনটা আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ হচ্ছে পরের জন্য আবার এটা না হয় সেইটা ব্যবস্থা করতে, সেই ব্যাপারেও কাজ হচ্ছে। আমরা সব দিকে দেখে আগাচ্ছি, আমরা হয়তো একটা আশা কিছু পাবো যে উনি যে রিসার্চটা করছেন ওর থেকে রেজাল্ট পেলে যে এটাকে পরবর্তীতে কি বোন ম্যারো ট্রান্সমিশন না মেডিসিন কোনো কিছু দেওয়া যায় কি না যাতে এটাকে আর না হয়। সেই জন্য বলছিলাম যে এই রোগটা চিকিৎসা করা আমাদের জন্য ডিফিকাল্ট না, এই ধরনের ওনার যেই ধরনের সার্জারি লাগবে এই ধরনের সার্জারি কিন্তু আমাদের এখানে প্রতিদিনই হচ্ছে, সুতরাং সার্জারি ইজ নট ডিফিকাল্ট পার্ট। ডিফিকাল্ট পার্ট হলো এই ধরনের ডিজিজটা হয় তাদেরই যাদের জেনেটিক প্রিডিসপোজিশন আছে, অর্থাৎ তাদের জেনেটিক ডিফেক্টস আছে, দ্যাটস ওয়াই দিস পিপল আর মোর প্রন টু ডেভেলপ দিস ডিজিজ। যাদের এই ডিফেক্টটা থাকবে তাদেরই এই ডিজিজ হবে। সেই জন্য দেখেন এটা কন্টাজিয়াস ডিজিজও না, এটা কমিউনিকেবল ডিজিজও না। এই জন্য দেখেন তার মা বাবা ফ্রি আছে, তার ওয়াইফ ফ্রি আছে, তার বাচ্চা ফ্রি আছে, ওই গ্রামে আর কারো হয়নি, ইভেন ওই অঞ্চলেও কারো হয়নি, ইভেন বাংলাদেশেও কারো হয়নি। তো সেই জন্য হচ্ছে যে এইটা আমরা ডিএনএ ম্যাপিংয়ের জন্য পাঠিয়েছি। তো ডিএনএ ম্যাপিংয়ের ইম্পর্টেন্ট দিক হলো যদি এটা কোন কোন লোকাসের মধ্যে কোন কোন কোডনের মধ্যে, এটা অনেকগুলো সাইন্টিফিক টার্মস, তার ইফেক্ট হয় সেটা ডিপেন্ড করে ওর একটা থেরাপি আছে যে তার এই ডিএনএ ডিফেক্টটাকে যদি আমরা ডিলিট করতে পারি মানে ট্রিট করতে পারি বাই মিনস অফ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, তাহলে রিকারেন্সটা হবে না এটা বলা যাবে। আদারওয়াইজ মেডিকেল ট্রিটমেন্ট আছে, এটা আমাদের প্রফেসর এম ইউ কবির চৌধুরী স্যার অলরেডি, আমরা কিন্তু অলরেডি ওটা শুরু করেছি মেডিকেল ট্রিটমেন্ট যেটা প্রিভেনশনের জন্য। তারপরে আমাদের রয়্যাল মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমাদের কিছু কলিগস আছে, দোজ হু আর অস্ট্রেলিয়ান, হ্যাঁ ওরা কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছে, লন্ডন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে কিছু প্রেসক্রাইব করছে, আমরা এগুলো এখন শুরু করি নাই। অল দিস থিংস আফটার দ্য সার্জারি,
অল দিস থিংস আফটার দ্য সার্জারি। হ্যাঁ, তো সেই জন্য রিকারেন্সের ব্যাপারে বা আবার হবে কি না এটার ব্যাপারে আমরা সম্পূর্ণ সজাগ, এবং আমরা অলওয়েজ ইন রেকর্ড এটা যে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, এবং এটা আপনাদেরকে আমরা সময় মতো বলে দিব, জানাই দিব। জি স্যার, একটা জিনিস, আপনারা তো রিজিওনাল অ্যানেসথেটিক ক্লোজ টু দি পেশেন্ট, যে পেশেন্ট প্রথমে ভয় পাইছিল, সি ক্যান সে যে পরে আলটিমেটলি পরে কি বলবে। ক্যামেরা দিকেও সে ভয় পেয়েছে। রিজিওনাল অ্যানেসথেটিকের একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ হলো ভাই, সুবিধা হলো যে এইটা আপনার হার্ট লাং কিডনি, যখন আমরা একটা অ্যানেস্থেশিয়া দিই হার্ট লাং কিডনি ফাংশনগুলো চলে যায় কিন্তু মেশিনে, সো দ্যাট দ্য নর্মাল ফিজিওলজিক্যাল কিন্তু কাজ করছে না সেখানে, মেশিন সেটাকে রেগুলেট করছে। আর রিজিওনাল অ্যানেস্থেশিয়া হলে শুধু আমি হাতে অপারেশন করছি, হার্টটাই অবশ্য হবে, হার্ট লাং কিডনি ব্রেইনের উপর কোনো প্রেশার নাই, সুতরাং ওটা নর্মালি কাজ করছে। এবং সেই জন্য হি ক্যান টক সামবডি, ইভেন কেউ কেউ গান শুনে, কেউ কেউ কথা বলে, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট আমাদের সাথেও কমিউনিকেট করে যে কি আছে। তো সে তো অ্যাকচুয়ালি সে তো ওই লেভেলের এডুকেটেড লোক না, তারপরও সে আমাদেরকে আমরা জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন, ভালো আছেন, কোনো অসুবিধা হচ্ছে কি না, না কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তার আঙ্গুলগুলো চারটে ফ্রি আসছে, দ্যাট হি লিটল বিট হ্যাপি ডেফিনেটলি। রিকারেন্স সম্বন্ধে বলছেন আবার হবে কি না, ভাইরাসের ট্রিটমেন্ট বেরিয়েছে ইনক্লুডিং এইচআইভি, ও এখন পর্যন্ত এটাকে কন্ট্রোল করা যায়, বাট এই ভাইরাসের কোনো খাওয়ার ওষুধ বেরোয় নাই, সেই জন্য রিল্যাপসের চান্স ইজ মোর। তবে যে যেগুলি বলছেন জিন থেরাপি যদি করা যায় আলটিমেটলি ইন্টারন্যাশনাল লেভেলে কিছু পাওয়া যায় জিন ম্যাপিং করার পরে, এটা একটা কিউরেটিভ ট্রিটমেন্ট হইতে পারে। আর এখানে আমরা যেটা করবো, ওর তো ভাইরাস যদি গ্রো করে ছোট ছোট হবে, তখন তো একসঙ্গে একটা গাছ তো একদিনে গজাবে না, এটা সময় লাগবে, তো যখন ছোট হবে তখন তাকে ক্রায়ো অথবা ইলেকট্রোজেন আমরা করলাম, কোয়াগুলেশন করে করে এটাকে রেগুলার তাকে ট্রিটমেন্ট করে এটাকে প্রিভেন্ট করে রাখা যাবে। উই আর হোপ নেক্সট অপারেশন অ্যাকচুয়ালি উইল সিট টুগেদার উইথ দ্য মেডিকেল বোর্ড ইন দ্য নেক্সট উইক, থ্রি উইকস টাইম, এক সপ্তাহ পরে, তারপরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তারপরে আমরা সেভাবে আগাবো, নেক্সট ডেটটা আবার ফিক্স করব। স্যার, কোভিড স্যারের সাথে কি হলো, মোট 9 সদস্য, 9 সদস্যের বোর্ড, 9 সদস্য, স্যার কারা কারা একটু নাম বলতে পারবেন, এই নাম বলো তো, নাম বলো মাইক্রোবায়োলজি ঢাকা মেডিকেলের, উনি যোগ অ্যাড হয়েছেন প্রফেসর অফ সার্জারি ঢাকা মেডিকেল কলেজ আর আমাদের প্রফেসর কবির। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ।